Aduh, aduh, aduh. Utite anapa madaya damang susarita sari damang sari sukang seti asmaloki barami yati benye tunduri boy boy agawa ব্যাকুনে সুপ্ত ঘর ব্যাকুনে গোমান্ত ঘর এক গন্ত গদে সুপ্পা দেখা দু করা পরে তেমনি মনে করাম তোমার যখন আঙিন সুলর ফ্যাং সুলর ফাঁসা সুলর বালকানি সুলর তোমার এক মিনিট মি সময় দিন ডেনডেঙান বাংডেঙানি বলে বাবু দিলে ঘুরি ভাইবা যেহেতু কথা 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 মন্তিং নেই ফিরতে তুমি বিভিন্ন ভাবে হর মুই নহলে মানে তোমার কিছু কি হব বলে সে যাই হোক হচ্ছে 2021 সালের জানুয়ারি 1 তারিখ এই দিন ইক্ষু নয় মাস নয় দিন দশ মাস দশ দিন পূর্ণ গরিবী গরিব পূর্ণ ভূমি ইচ্ছে এই পরম শ্রদ্ধেয় আমি ব্যাগ কোনে জানি যে সাধারণ মহাস্তবীর বান্তি আমি গণবান্তি হলে ব্যাগ কোনে আমার অন্তর মধ্যে শ্রদ্ধার্থ নয় সেই পরম পুরুষরে আমি যে সারাদিন দেবিকার জন্মতিথি উপলক্ষে ইয়ে একত্রিত হইয়ে এই অনুষ্ঠানের মধ্যে বেলে দিবর ইয়োর বিহার ব্যাপার ফ্রান্সীয় দন্নানন্দ মহাতের বান্তি এবং থাইল্যান্ড অর্থ নিচ্ছি আমার বন্ধু বা ত্রিসাথু এবং সুদূর ভূত অর্থ নিচ্ছে সোমানন্দ এবং আমি ধর্মরাজি উত্তম এক সঙ্গ ভিক্ষু সঙ্গ ইচ্ছি এবং এই বিহারের ভিক্ষু সঙ্গ মিলে অনন্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্গ বিভিন্ন যারা তো নিচ্ছে মহাপুরুষের যে দর্শন লাভ করিবার্তে জ্ঞান লাভ করিবার্তে পুণ্যাতিগণ তুমি যারা ইচ্ছু তোমার প্রতিমর মৈত্রী পূর্ণ আশীর্বাদ এবং পুণ্য বিতরণ করুন সাধু 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 বেনে তুলুরে অনেক ধর্ম দাসমিলা এবং সুন্দর সুন্দর ধর্ম দেখা বুঝছে বাদে না নরে তোমার বেনে বাদে ফেলে দিন বরং তে যাও একসাথ উনহেলে রণ অসুবিধে নেই কারণ মানব জীবন আনক সাংমা হবে অদেহি বলরাম আদা বলেছিল গ্রামে বিভিন্ন ভাবে গ্রামে ছিলেন হিয়র সুখে গ্রামে হিয়র সুখে গ্রামে যারা সরকারি চাকরি তারা বোনাস পান আর যারা ব্যবসাণী দিয়ে তারা অনেক সময় লড় খান সরকার গ্রামে তা অনেক এসে তো কি হয় তাই যাই হোক উপাসক বসি এবং দায়ক দায়িকাগণ ইচ্ছে প্রম শব্দীয় আমি আর্য পুরুষ হই আমার সাধারণ মহাস্তবীর বনবান্তি ইচ্ছে দিন যদি আমি হিসেব করে দিই হয় 365 দিনে আমি এক বছর হই নাকি তইলে তুমি বিনা লিখে দাও 102 তম জন্মদিন মই মনে করলে 36,165 দিন বিগত বুঝছি এই ব্যক্তি কই তার মানে 365 দিন হলো হবা তইলে গন্থা যদি আমি হিসেব করে দিই হয় দিন না এখনো 66 না ঘুরায় যদি বা তুমি দুই থম দেব এই 12টা ওভারে নিয়ে আমি থামাবো বুঝিগত হইবে নাকি এই পরে দেওয়ালতে 8,84,760 গন্থা নয় আর আমি হয়ে গেছি লগে আমি 15 ঘন্টা হিসেব করি এখনো সঠিক গন্থা নয় হিসেব করি সরেছি তন্দ্রী 12টা হইতে এই পর্যন্ত প্রায় তো হতো সেটা বাদে 16 ঘন্টা হয়েছে ওই তার মানে শেষ এই ঘন্টা 8,84,760 শেষ ঘন্টা অতিক্রম করে দিয়ে এই মহাপুরুষ মানে এই সব কেন সেই দিন ওর আগে দিন সময় আর আমি নির্ধারণ করি না বাড়ি এই নয় মাস নয় দিন পূর্ণ করি দশ মাস দশ দিন পূর্ণ করি
নিজে যেমনি ধন্য ইয়ে তার মাবুয়ও ধন্য ইয়ে তার বাপেও ধন্য ইয়ে আমি বেঙ্গে শুনি দেবান্তির মত দেবান্তির প্রত্যেকটি মানুষের নাম কিন্তু সাংমাও বা ডাং নাম হয় ইয়ো ডাং নাম বলা মানুষ হয় যে নাম কেনা পুলিশ নেই ডাং নামও শুনে মনে করা হতে মানে একদম সাংমাও নাহলে নাম দেন দিনে নাতে নাতে নাম দেবে প্রায় দিন থাকে ওই একটু নতুন নাম তোমার জি নামে পো নামে বাবু নিজের নামে নোডা হওয়া ও দেবো মেরি নামে আগে তারপর আপনার আলাদা নাম আগে সৈতালি নামে আগে তিনি কে সাবার মেরি নামা হলে সিনন অনি সে বারেও মা বাবে হইতে নিবি আরো একটা নাম লাগিত তুমি মাঝে মাঝে চিন্তা করো হে আমার মারি তুলি ডান না মানে বে ছিনন গম না মানে নো ছিনন হয় না না এইখানে আমার আর্য পুরুষ বলবান্তি সাধনানন্দ মহাস্তবি জীবে তাহি হইলে বীরপতি শুধু এটা মুক্ত পুরুষ নয় মহাপুরুষ উনি ওই তার মা বাপ জন্মদারী মা জন্মদাতা পিতা দন্যই না নন দন্যই সাধু 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 এই হারুমোহন এবং বীরবতী এই পোহরা যদি 23 বছর বয়সত সামান্য জীবনের দীক্ষিত হওয়ার সময় যদি তার পারমিশন নদী যা অনুমতি নদী যা ইচ্ছে হি হে আমি হি হে দে মহাপুরুষ আমি নহে আমি তো ধর্ম নহল ন অধিনা ন তৈরি ইচ্ছে সেই 23 বছর যুবক নিয়মি হই 29 বছর বদর কইলে তার যে প্রবুদ্ধ জীবন নয় লাভ হয়েছিল তৈরি সেক্টর মধ্যে না থাকিত সাধনানন্দ ভিক্ষু সে নামে অনেক আমি হয়তো ইদানিং চিনি নতুন প্রজন্ম অনেক হয়তো নও চিনো এ তাছাড়া তুমি বারবার দেখো তারা আহ্বান করি গমান আমি ধারণ করি বর্ধমান আমি বর্ধন করি আমি পুণ্য নিয়ে নেব এ অনেক সময় আমার মধ্যে পাইনি না মানে জানি চিনো গম না মানে চিনো এ যা নামান পাইনি সে নামা তারা লাগিলে মনে আমি কিন্তু তোমরা না হব বান্তে যদি মহাপুরুষ না হল বান্তে যদি প্রোগ্রামার না হল অন্য আন্না মাঝে আন্দাজে নাম দিলে গোবাহী কি আছে গোবাহী মানে নবাই আন্দাজে ডাকি দিই তোলে সিন্ধি উঠছে উজু উজু সাংমা এ সাধনানন্দ মহাস্বামীর হলো ভালো ভালো কল লাগে গাই নয় ইয়ে কি হলি জিলিয়া নদরে ভরা আমি মনে করলে পুরোনো মানে ছিল উজু উজু আমি পরম পূজ্য বনবান্তি হলে আমার অন্তর্বিদের উতাল গ্রীষ্ম কাল্পন নয় অনি উপাসক উপাসিয়া গো সুতরাং এমন এক মহাপুরুষ আমি হিয়াদে চরণাপন্ন হই পুণ্যাত্মিগণ হই নবার নর মই গেলে বদর তোমায় দিচ্ছ অবাদে পানে গেলে বদর পালন দিনে ইতি পারবা গেলে বদর মানে বাদ্য এই 13 দিন দিফার হইনে জানো ডিসেম্বর 16 তারিখ ইচ্ছ এটা 1 তারিখ আর হিয়াদে অক্টোবর 7.5 তারিখ ইচ্ছ এই 3 বারে যাও ইয়ে আর এটা 9 বার ধরাবা 1 2 3 সামাও তিন করে আর তুমি 12 দিন ধরে করে বল তা সুতরাং এই যে ভেদ করে সংগ্রামার নিয়ম হো তোমার আর তুমিও শুনিবার চেষ্টা করিবা আর 3 বার হলো মানে এই মানে শুনো 1 2 3 3 বার না হলে সেটা কেন যদি ইচ্ছে যদি হন যদি কিন্তু তুমি এটা অর্জন করে নেওয়া রো তাহলে মন ধর্ম দেশনা করে না সত্য কথা নব এবং তোমারও এই যে মূল্যবান এক জীবন দেখো দিন বিয়াই ঘর এই যে মহাপুরুষের প্রতি যে তুমি নাদে শরণাপন্ন হইও এই মহাপুরুষের যে গুণ কীর্তন তুমি শুনিবার নাই তুমি যে ইচ্ছু মূল হইনুয়ারি বান্তে প্রধানই মনে হই পূজ্য বর্ণান্তে প্রধান মনে হই তোমার অন্তর ভিতরে বুদ্ধ পর্যন্ত মহিনা মধ্যে জাগা করি পারি
মর্দানানি তবে উপাসক উপাসিকাগণ ওই ব্যক্তির প্রতি আহ্বান করি যে তোমার যারা যারা নতুন প্রজন্ম তোমার পোষাও যেমন গতবার একজন পঁচিশ তারিখ যে মিলিগুল যে সংগঠন খেল সব দেখা দিন যে সিহঁতে মিলে সংগঠন হয় মরদ সংখ্যা বেশি সেদিন দেখা দিয়ে সেদিন হয়ে যাওয়া আমি যে দেখা সমান মানে ব্যাগপতি না কিন্তু সারে বলে দেখতে সাকা নিয়েও বলি নেওয়ার হওয়ার সবগুলো অনু বলি নেওয়ার হওয়ার বিদেলে বিদেলে মিলে ফেলে তারা মরদ হচ্ছে মরদ অথবা তারা মিলে হচ্ছে ঠিক মিলে ব্যাগ নাকি মরদ ব্যাগ খেয়ে নেওয়ার হওয়ার তবে সিলে ও দেয়ালাতে যে সমান ধন প্রভাব করাবান গুরু গ্রাম মিলে নেই যাই হোক এতে অত্যন্ত কি হয় যে সৌভাগ্যের বিষয় অত্যন্ত পূজের বিষয় তুমি এই সবার মাসি যার আশেপাশে মন্দির দায়ক দায়িকা উপাসক উপাসিকা আগ এতে বিশেষ করলে বলি যে আমার পরম শ্রদ্ধেয় বনবাসীর যে আমি একশো এক বছর গর্ভে যেতে কি করছি বিয়াই করছে নিজে গই একশো দুই বছরত ফাঁকি এজন সচিবগণা ফাঁক নয় তিনশো পঁয়ষট্টি দিনত তোর একদিন পাঠ করতে আর তিনশো ছষট্টি দিন বাকি এখন আর দুই হাজার একুশ সাল পৃথিবী নয় এই হচ্ছে আমার সব হুন সাহেব হয়েছেন বুঝিবেন তোমার ব্যবসায় বেশি তো দূরে তিনটে একশো দুই দুই জমা বলে দিলাম এ তুমি আমার দরকার ফাঁক করবে দেশ মারি দেবে ভবানি বাঁধে সেই দেশ মারি দিচ্ছি নিতে আর অগ্রিম বরাবর তো নয় যেহেতু চব্বিশ ঘন্টা ভালো যে ওই টাইমও লড়ে দিয়ে ওই সেকেন্ডও লড়ছি দিনও কিছু করে সর্বপ্রথম আর প্রতিমে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং শুধু যে দেখিলে তার মা ভরা দেখিয়ে সে পরবর্তীতে সপ্তম বসবাদ সঙ্গে সেনাবার দিচ্ছি এনে প্রদার্পণ করছে কি সত্যি এই যে শুরুতে মিলে কাঠাবো হইও সেবেন পাপা ভরপতি সে হয়ে অতীতে না পামা গিয়ে দামান সুসারিতা সারে দামান সারি সুকান সেটি আসমারতি পারামিয়তি মানে কুদো হন্তে জাগ্রত হ কিন্তু জাগ্রত হ কল্যাণকর্ম আশ্রঙ্গল যারা কল্যাণকর্ম আচরণ কর ইহকাল এবং পরকাল সুখ শান্তি লাভ করি পার তৈরি চাহাতে ইহকাল যেমন গন্ধরাবি পরকালে গন্ধরাবি আর আমি তো প্রতিযোগিতা করে অনেক হকা আগে যে আমার ঠিক নেই এ কারণ আমায় যেটা মরণ বেশি করোনা ভাইরাস যে কোভিড নাইন্টিন সে পড়া উঠলে প্রথম হই মহ ত্যাগ কর দেশ ত্যাগ কর লোক ত্যাগ কর কিন্তু লোক দেশ মহ বে তুমি যদি আরে আমি জানি অবশ্যই আগে হয় সুতরাং এই মহ যদি ত্যাগ করি নারি দেশ যদি ত্যাগ করি নারি রাখান যদি ত্যাগ করি নারি রোপা যদি ত্যাগ করি নারি তাহলে এই চেয়ে বাবতে করে আমার শততম একশো দুইতম মহাপুরুষের যে জন্মতিথি পালন করে না সাত বছর না নব নব সুতরাং ইয়ে নয় আমার এখন এখন শিক্ষা দেবে যে আমি ইচ্ছেতে রোগ ত্যাগ করা বলব দেশ ত্যাগ করা ফুলিব মহ ত্যাগ করা ফুলিব যারা লোক দেশ মহ ত্যাগ করেন ইয়ে নিল বান্ধের প্রধান কবি করে অর্থাৎ বান্ধে বারবার করে হ্যাঁ দেশ ত্যাগ কর মহ ত্যাগ কর লোক ত্যাগ কর মানে উজুরে বলে যে তোমার অজ্ঞানতা তুম বারণে হই জ্ঞানর দিকে তুমি না ভাবিত খরচ আছে সুতরাং উপাসক উপাসিকাগণ একটি দিনের মধ্যে এ শুধু তুমি নয় তোমার প্রজন্মরে দেহ ত্যাগ কাঙ্ক্ষিকা হইব
মহতিয়ানগান সিয়া হলিব দেশ টিয়া সিয়া হলিব এই সমস্ত যদি ঠিকই নবাই দিয়া ঠিকই তোমা গুরু ওরা হচ্ছে না বুঝুক করে আগরতে হ্যাঁ ঠিকেরা গর তুমি সে নিজে নিজে সিনেমা করছিনি গরি নস একা মাত্র হামল দে তুমি যাকে নেগা বুঝু হই যাব প্রসনা বুঝু হই যাব মানতে যাকে না হই যাব না খুব হরত করি গতনা পানি টানি দেহ হই তারাই এ সিন দেশিও না গুরু হই তুমি সে জমানা করিছি যে গর মই যা হরা না সে গুরু উনি হুজুরবাই না হন সে গর মই যে হুজুরবাই হুজুরা না গুরু উনি যে গর মই যে ধর্ম আশ্রম পায় বুদ্ধ আশ্রম পায় পরম পূজ্য বনমন্ত্রে যে শিক্ষা খায় সে গর মই যে শিয়ন গুরু উনি বাংলা সম্বন্ধে গুলো বহুত করে বন্দনা কর যে গর মই যে ধর্ম আশ্রম নেই পূজ্য বনমন্ত্রে যে শিক্ষা নেই সে গর মই যে বিদ্যুৎ সম্বন্ধে গুলো দবা হয় কিনা নয় অবশ্যই দরা যে গরম মধ্যে মক্কা জোয়া হল হাল অন্যার হাম গরম সে গরম ফসল মুসলিম গল না নয় কন বিজুলো কাম অক্টোবর আগে অন্য গরম তুমি বুঝে যে মায়কা পেরা গই সেই সমগ্র শুনুন দি সুতরাং সামনা ওরা বুড়ো দিল না ফেলে দিবে তিনি দেখালি কি ধর্ম সুশ্রী কর্ম হ্যাঁ ইতে গতে উতে গতে ফেয়া করে ইতে তো শুনতে উতে তো শুনতে দিয়ালার বিখ্যাত হবে আর এক জায়গা হলে দুই হাজার ঘুরি দেখুন বা যে কে হারান দেখুন যে একটা হারাত হারাতে খুব লুম করে তো দেখা নেই এ তৈরি সেপই নিয়ে আমার সুতরাং ওই মাঝে মাঝে এই চিন্তা করাম আমার এই ধর্ম কথা শোনা অনেক সময় মানে সে আমি কি হইলে পানি করে মনে হয় না এমন এতে বিলে সব এইটি দেশে যে যারা নতুন প্রজন্মের রক্ষাকারী তুমি যারা মা বাপ আগ্রহ তুমি যদি বেঙা সহ আমার এক রোজের সে বেঙা অনুই বেকিল এ একে অপরের প্রতি আমি না রে দরদ ছেড়ু এই যে বিক্ষু সময় এনে তুমি দলে সুসার রূপে বুঝি নেই তুমি ধর্ম রাসন আর ক্ষমা দেখে যে আমি বেদুর ভারি বুধের এগুলো তার শত্রু এগুলো যার বিনয় বিয়ালিদের বিধর্ম এই মহাপুরুষ দর্শন করি গুরুই তা তোমারে আমারে কথা শিখে দিছি সেই শিক্ষা না হবে নেই আরো মাফি যদি আমি আলাদ হচ্ছি আরো আমি দেশুর করছি তার উপরে যে মহাপুরুষ আমার যে বুদ্ধ বুদ্ধ তাই না আমাদের ফৈতালিক গ্রহ পর্যন্ত এই দেবমান ভক্তি মঙ্গলময় বাণী প্রসার করে দিই এই সেই মঙ্গল আমাকে অমঙ্গল পরিণত হিতে পরিণত আমি সে দিন আমাদের লইল জানি দরিদ্র জানি এবং গ্রহণ করিল জানি তা সাথে আমি বারবার সঙ্গে গতবার আমি হইও গতবার দিবার একা কথা হইলি আমি বই টাইমে সব কিনে লাই সাজা কুলের আলোচনা দি জানে হ্যাঁ তাই যে সাজা কুলের আলোচনা হদি তা এই চলে তোমার যে দূর ভারম মর কি হলি জ্ঞানত্ব বুদ্ধর শিক্ষা বান্তের যে সমস্ত উপদেশ মই যদি শুনিও মই যেতুর জানিও মই যেতুর অনুমান করি পাচ্ছ উপলব্ধি করি পাচ্ছ তোমালোক মই শেয়ার করি চেষ্টা করম উপাসক উপাসিকা ধর আমি দুর্লভ মানব জীবন লাভ করছি এই মানব জীবন আমরা যদি আমি শুধু দুই হাজার কোটি সাল দুপুরে দেখেন যদি শিবের আমাদের দৌড়ে এগুলো সাল কি আগে আমি ধরিনে পারি এখনো যদি আমি নিয়ে নদে তুলে নগরে যদি আমি কেউ গ্রহণ করে দিয়ে হয় গমান এমনই আমায় দিও আজ এরকম অনেকভাবে বিভিন্নভাবে মানুষ কিন্তু এই বদরগুলা পিড়ে দিও এবং ন বদরা গ্রহণ করছো কিন্তু নিজের দোকানে তুমি গমে বদমে বদমান তুলে দিতে পারিবা আবার গমান গ্রহণ করিতে পারিবা সদ কর্মজন বদর দোষ নয় দোষী খারা দোষী আমি আমি যদি সে গমনের আচরণ ধরি নারি
বর্তমানে আমি বর্জন করি নোয়ারি সাংমা ফেলে দিতে পারি তবে আমার তেই এদেরকে দিন এদেরকে মহাপুরুষ যে স্মরণ করা না সাথে কথা নয় এই চেয়ে সেই দুই একশো দুই বছর পদার্পণ করছি এই মহাপুরুষ জমি আমায় এই যে তার মা বাপ জন্মদারিণী মা জন্মদাতা পিতা দেখছি তারা সারি দিল নেই গৈঠন দিল নেই এই মহাপুরুষ আমার দর্শন করতে আমি দর্শন করি পাচ্ছি আমি পুণ্যের অধিকারী হয়ে দেখছে তারা যদি এই দিকে এসে টিয়াকান যদি নদী দাদা দেখছে মহাপুরুষ আমি দর্শন লাভ করি নবাল সুতরাং এই যুদ্ধের মধ্যে আমার দরকার শিক্ষা অর্জন করানো দরকার তুমি যারা প্রজন্ম লাভ করছো তুমি যারা প্রসাদা লাভ করছো এদেরকে মহাপুরুষ মর যেন হয় তোমার তো প্রার্থনা করা পড়ব এদেরকে মহাপুরুষ আমার দাদাই দু আমার সমাজ আই দু আরো যেন আমার রূপ নন এই মহাপুরুষ দিয়ে গই আমি এই একমাত্র গার্জেন ছাড়া করে জীবনযাপন করি সুতরাং এ ব্যাপারে যে পোষা তুমি যারা জন্ম দু যে সমস্ত প্রজন্ম নতুন প্রজন্ম এখন তুমি চেষ্টা করো না তুমি আমায় একটু প্রার্থনা করে দেবো বান্ধে এখানে আশীর্বাদ করি গমে গেলা পরে একটা পাঠ করি ভাড়া ভাড়া ও বান্ধে আশীর্বাদ করি গমে গেলা কে অসুখ এখান থেকে ধুতে পারি ভাড়া সুখান দেবে কিছু নয় বাংলা লেখা পড়া সব কিছু নয় জ্ঞানে মানে উন্নত বলিব কেনা হিসেবে আমি মানুষের গণ্য করি পারিব যে জব কেনা তোমার বন্ধু কে নিয়ে হবো তোমার বন্ধুকে শিক্ষিত হব তোমার বন্ধুকে বিনয়ী হব তুমি তারে হারাত দরার মধ্যে হাজির হয়ে বানিয়ে দিলে এই কথা নয় এবং সে বানিয়ে না গেলে নিজেকে খানিব এবং সে হাজির তুমি গেলে এবার চেষ্টা করিব আর যদি তুমি জ্ঞানে জ্ঞানে নিতে ঘুরি নেবার দোল ঘুরি নেবার গমান কথা জগৎ চিনি নেবারিব বর্ধমান কথা চিনি নেবারিব যে নিবার গিলি লব অনি যাতে উপাসক উপাস গেল এর চেয়ে তুমি এই যে বিচিত্র দরিনে দরি এই যে একশো দুইতম জন্মতিথি তুমি পালন কর যে মহাপুরুষ লোক জীবন লোলে লই আমিও বেদিত্ব ধরি পারি নবারি চেষ্টা করি তোমায় তো তার জীবনী এবং তার প্রতি শ্রদ্ধা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না আমি চেষ্টা করি যে লই সুতরাং মই হোমে আগামী দিনের মধ্যে 2021 সালে যেন তুমি ব্যাগ করি সুন্দর করে জীবনযাপন করি পার এবং তোমার এই মহাপুরুষের প্রতি যেন তোমার মৃত্যুর আক্রান্ত যেন তার শিক্ষা লজলে তুমি যেন জীবন অনুধাবন করে নেই উপলব্ধি করে নেই দল পরিচালনা করে নেই জীবন দ্বন্দ্ব করি পার তার জীবন যদি দ্বন্দ্ব অলি হয় যেহেতু আমি নিজেই দেখি অনিষ্ট পরিচালক মধ্যে এই রবীন্দ্র লাল নামে একটা হিসাবে আমার গোটে মানুষ এল তাহলে ধর্মের সাথে সাথে নয় কিন্তু অন্তত ভুগি এই যে 22-23 বছর পর্যন্ত দেখো সমাজকে যুবক এল তাহলে তুমি 22-23 বছর অভিযোগে তুমি কি করছো আর তা কি করছি সে সময় হঠাৎ যে পথগুলো দেবতা এল হঠাৎ যে পরিবেশ সঙ্গে প্রতিকূল এল সে সময় যদি তা যদি ধর্মরে যদি মুক্তির চিহ্নে যদি গরিবার দেওয়া হয় তাহলে তারা মহাপুরুষ না হলে আমি কিন্তু খেয়ে নেওয়ারি যে ক্রিয়াকাণ্ড যদি তা গরিবার দেওয়া হয় তাহলে আমি খেতে নেওয়ারি তাছাড়া একে এই মহাপুরুষের জন্মতিথি পালন করে না এখানে একমাত্র সার্থক হব যদি তার ত্যাগ যদি আমার অন্তরঙ্গ যদি আমি ধারণ করি পারি তাই পুণ্যাতিগণ মুই আর বেশি দীর্ঘায়িত নগরী ইহা দ্বারা তোমার উদ্যোগ ভাবতে আগে তাই বিশেষ করে বারবার বেদিত করে কাজ দিয়ে আমার ইহুদি করব নরাতি যে সমানন্দ স্থবির তাই হোক কিঞ্চিত আকারে নিয়ে অন্য আকারে বই দিয়ে গই তাই মুই বারবার আহ্বান করি তুমি যারা আশেপাশে যারা দায়ক দায়ী কেমন আগ প্রত্যেক দেখা যায় তুমি এই দিয়ে অনুভূতি যাদু ভারত তুমি নিয়ে চেষ্টা করে জানলই মই মনে করিবি এই যে বান্তি জীবী নিয়ে এই তোমার বিহার যোগ্য বান্তি গত আমি পূরণ বদরক পূরণ বদর দিয়ে দিল পূরণ বদরক 2020 সালের মধ্যে 26 তারিখ আমি রেদে পুত্রকালী দিয়ে সেই ইতিহাস এখানে তোমার হন যে ইতিহাসের যে পরিণাম এদিকে যে দুঃখ এদিকে যে ভয়াবহ মানে সবর মানে যেমন যে পুত্রকালী বর্ণনাথ মধ্যে আমি দিয়ে সিধু জেনে যেই যেগুলোর মধ্যে অনেক নিয়ম যে নিয়মের মধ্যে 100-200 বছর আগে যৌথ বান্ধীর জন্ম নয় সেই জন্মর আগে
সে পুত্র কাছে সেটি মানে 100 200 পরিবার এলাক ইকে বর্তমানে মাত্র দুই পরিবার তিন পরিবার কোন মানিত নেই তোলে সেই পরিণাম সিন্ধু হইছে এবং সেই সাথে তার একটা নিয়মত গেলাম নোয়া ভাড়া বিনি হয় কি আমার নাম কি কত মননে 82 বছর বয়স হয়ে ভান্তিব আমার জেনে খানে দুয়া তুলি নি থাকে যদি তুমি এজ এনি বে কানে বুঝে দি ফলে এই জীবন তুলি উত্তরে যে সব মনি হইতে পর্যন্ত হইতে ঘর এলো নায়ক জায়গা এলা সকনে মই এই জীবন এলো এবং মরিব পরম গুরুবান্তে এলো মুতা শিষ্য হইলো মই সিও নতুন করে স্মরণ করি এলো ইকে তার 82 বছর বয়স মাত্র তিন পরিবার পালকে আগমন সুতরাং আমি যা দূর ভারে আমার ধর্মানন্দ বান্ধে সহ আরো আমার মন্দিরে রসুনন্দ বান্ধে আমি তিনজন দিয়ে বান্ধের শ্রদ্ধা দান দিই শোভানি এগিয়ে গড়ি একমাত্র তেফেলে জেনেবার কাহাতে বুদ্ধ করে শিক্ষা দেন তা তোমাদের হয়তো মানুষের নির্দেশে আশ্বাস লাগে কিন্তু যে যারা মনে হয় আমি ইচ্ছি জাতিতে বা মাতাও দুগুলি দাঁড়িয়ে তুমি হি সাধনা ধর্মহী বুদ্ধ যে বুদ্ধব পারে এক বেলা সঙ্গীবের মতো না মানুষের জন্য নিয়ে আর ঠিকভাবে তারা সেবা পুজো করিবার জন্য মানুষের নিয়ে আর সে কি ইয়ে করে আগে মতন শোভাবানি ইয়ে করি সুতরাং সেনার উপলক্ষ করি মই ভোগ উপাসক উপাসী আগন এতে যে তুমি ইয় শত শত মানুষ একত্রিত হইবি কত অদূর ভবিষ্যতে ইয় ভাগ্য মানুষ একত্রিত হতে হবে সকে হেক্কার দেব সুতরাং মই হমে এই গিয়ে মনে প্রতি তুমি যা দূর ভাড়া আদেহ লালে তুমি তুমি হয়তো মনে তুমি গরিব নয় দল হিসেবে হয়তো গরিব আর তবে যদি মনে হলে দিয়ে আস্তে আস্তে তোমার দল মূলেব পেছনে ব্যাগগুলো তুমি একে উপর কে হয়তো ব্যাগ্য চোর কে হয়তো সম্ভব চোর কে হয়তো ব্যাগ খুঁই কে হয়তো সম্ভব এই সুতরাং কে হয়তো ব্যাগ দি কে হয়তো সম দি সামাও দাঁড়ায় দেখাবি না বলি নেই এই জীবনের প্রতি বই বারবার আহ্বান করি কারণ মানতে বারবার মরে পারে বিলি নেই এবং তুমিও মরে আমি মনে অরঙ্গে ফুটব বলে নেই মনে অরঙ্গে সব তা নয় আন্তরিকতা আগে বিলি নেই তুমি মরে দাগ তাই মুয় যেতুর বারাম কল কল বনে লই ধর্মরাজে বৌদ্ধ মহাবিহারক তুল বর্বানে তুল ফান্ডিশন লনে লই আমার বর্তমান বিহার তত্ত্ব বান্ধে বৌদ্ধ বিয়ে মহাবীর মহাতের বান্ধে তুল ফান্ডিশন লনে লই এতে যেমন দিবে অতিথি বান্ধে আইন তারা অত্যন্ত ধর্মভিত্তিক পারদর্শী যিনি মরাগিনী ধর্ম দর্শনা করছি তে বিরাটি থাইল্যান্ড প্রতি বৌদ্ধ প্রতি থাইল্যান্ড মধ্যে তে শান্তির উপরে যে ডিএসি গবেষণা করে তাহলে এগুলো অত্যন্ত স্কলার অত্যন্ত পণ্ডিত বান্ধে একটি হয়তো তা হঠাৎ করে নেই তুমি হয়তো তা হঠাৎ হিন্দু ভজন গভীরভাবে বুঝার জন্য নেওয়ার হইতে পার সেনেতে এই সমস্ত শাসন মধ্যে যে আমার অত্যন্ত পণ্ডিত অত্যন্ত স্কলার বান্ধে যদি এজানা এবং সাক্ষাৎ করা না সেটি বুদ্ধ হতে পূজার সাপ পূজনীয় না নেতা মলম বুদ্ধমা পূজনীয় ব্যক্তিরা পূজা হইলে মঙ্গল হয় শ্রদ্ধানীয় ব্যক্তিরা শ্রদ্ধা হইলে সব মঙ্গল হয় সুতরাং আরো মিলিয়ে যেভাবে যে বান্ধব দেশনা করছে শিবিরে বহু বছর থাইল্যান্ডের মধ্যে ধর্মীয় শিকার পাণ্ডিত্য এবং জ্ঞানী এবং বুদ্ধরা বিভিন্ন দেশের তারা ভ্রমণ করতাম এবং অভিজ্ঞতা দরকার আগে যেহেতু সেটাতে মই তারার এই হত্যা উল্লেখ আইন লিগ্ন তোমার আন্তরিকতা তোমার শ্রদ্ধা দিনে যে আমি বই আগে কারণ তোমার উপরে আমার একটা বিরাট একটা বিশ্বাস বিরাট একটা ভরসা তুমি যদি এই জীবনের আশেপাশে অনেকে যে শুক্রবার মনে করিনি বলি এই নবার সে শুক্রবার হোক সুখ মনে করিনি সুখে গুঞ্জরাক মনে করিনি যেমন সোয়া হতে সাবে হইনি এই চেতিত তাই গুণ যায় একমাত্র এই চেতে তোমার আন্তরিকতায় শেষের যে শুরুতে বিদে মর হই দিয়ে বি গুণুন এবার মই যদি গীত করি তাঙ্গে হয় দেখা সোয়া হতে কথা দায়িত্ব লাগে তোমালই দর্শন করি দিয়ে তোমার কাছে মিলন মেলা হইলে মহাপুরুষের যে পূজার লই আমি এবং মহাপুরুষের প্রতি যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি শ্রদ্ধা প্রকাশ করি যে এর চেয়ে যে তোমার মিলন মেলা তুমি মই মনে মই হোক তুমি হয়তো মই যদি বা শুরুতে হয়ে থাকি হয় যে তোমার কিভাবে সদায় ভেদ করে দিবার লোক ইচ্ছে অথবা বাদে ভেদ করে দিন হয়নি সে হয়তো মই কেন এই ইয়ে করিনি হলেও সুতরাং ইয়ে নলতা হয়তো অভিজ্ঞতাকে বাঁচিবার আগে কারণ তুমি যাওয়ার মানদিন নহলে যে আমি এতজন যাব এতজন এবং তবে মই হোম গতবার যেমন হয়ে যাওয়া ই সে হয়তো তোমার হামলাকে যেমন মই নিরামিষ পূজা হন আমি পূজা নয়
যেমন বাবার বহু বিক্রমরা তুমি বলবো তাই ইকোপুরতরা সমত হন একটা ফেলে দিলে তিনার বিষয় স্যার বিষয় সিংহ আমি মানি নোয়ারি সে ফুল না আমার নয় নয় সুতরাং আমি সকলে ফুলের সাগরে তখন আমি সচেতিত হন যদি ব্যাখানে বলে আর ফেলে বাজার শ্যামা দাসের বুজুরি বলে আর ফেলে বাজার কেমন আগে যতক্ষণ আমি পরিপূর্ণতা লাভ করব যতক্ষণ আন্তর্জাতিক পরিমণ্ডলের মধ্যে আন্তর্জাতিক সবার গণবিহারী হিসেবে আমি পরিচিতি লাভ করব সরকার বিবেকানি ঘুরি ফাইব যে মনে হয় সে ঘুরি ফাইব যেতে মনে মনে লাগলে তাহলে হলায় তার সাথে মনে হবে খানা খাদ্য পরিবেশনের মধ্যে একটা যদি তোমার ত্রুটি বিশ্রুতি যদি হয় সেই তুমি ব্যাস কম করে নি করি ক্ষমা মূর্তির অনিলই যে বান্তি শরদের পূজ্য বনমাতে সবসময় হল মূর্তির হোদা হল হ্যাঁ করুণার হোদা হল মোদিদার হোদা মানে সারি ক্রম বিহারের হোদা হল এই দ্বারা হল মূর্তির এই মূর্তির নেই এমনি অনেক বিভিন্নভাবে দেয় অনেক কি হয়েছে দায়ের দায়ী করে পুজো দিবি কিন্তু অনেক সময় দেখা যায় আমার মহাপুরুষ যুগ কি হয়েছে জন্মে না কি হব একটি আমার দায়ের দায়ী কারণে সেভাবে আমি গ্রহণ করি নোয়ারি আমার কথা বলে উজুবে উজুবে কান শব্দ আগে বাংলা মধ্যে কান উজুবে বাঙালি বল হ্যাঁ ঠিক আমার তো সে উজু কান আমার সময় আগে যেহেতু সেতে বাবিয়া দিলে ঘুরিয়া গাছ ঘুরিয়া বাবিও না এখান ভরা আগে সেতে জীবনের মধ্যে যা কিছু পুণ্য হম করিবা তুমি আগে ভাবিবা গম আমার সবসময় বারবার ভাবিবা এবং বগম আমার সবসময় ভাবিবা এর মজবুরতে দইলে হুতুর হজ্জাতা হতি পারে পরিবার হতে হলু হলি হয়ে যাবে মুই নিজেরা হতি করি আর পরিবার হতি হব সমাজের হতি হব সেভাবে হাম তুমি বাঁচিবা সেটি বুদ্ধ তার শুভবন সূত্র বলতে হবে ফাদা কিনা খায়া কাম্মান ফাদা কিনা বাসা কাম্মান ফাদা কিনা মনোকাম্মান মনে দাঁড়িয়ে যেন তুমি খাইয়ে দাঁড়িয়ে ভাব নগরিবা খাই তারে যে ভাব হয় সেটা তুমি জানিবা যদি জানিবার হয় সে বর্জন করিবা আর খাই তারে যে পুণ্য হয় সে পুণ্য আমার বারবার করিবা পাতা কিনা ভাষা কামান এই মন মন দুই মহদালে আমি মরি মহদালে আমি পাগল মহদালে আমার পরিপানা পানে মহদালে আমার মন্ত্রী আরে মন্ত্রী চর্চা করি নোয়ারে এই মধ্যে ফোটা হয়ে জানি ওই জানি যে ফোটা অন্য জানি আদা আদার তরণে মানুষের অনেক সময় বুঝলেনি সে আদা আমাদের হারোর কাম্য নয় সুতরাং তুমি ব্যয় তুমি উপাসক উপাসী আগুন হদা এমন হদা হবা তোমাতে জন্মি মঙ্গল হয় এবং এই মন্দিরেরও মঙ্গল হয় তোমার সমাজের মধ্যে মঙ্গল হয় এবং জাতির মধ্যে মঙ্গল হয় শাসনের মধ্যে মঙ্গল হয় সেভাবে হদা হবার চেষ্টা করিবা সিনে হেঁটে হদা সত্য হদা সুবাসিত বাক্য হদা কুবাক্য নয় মিথ্যা বাক্য নয় সম্প্রদ বাক্য নয় কর্মজ বাক্য নয় যে হদা নিয়মি হয় পরিবারের মধ্যে পারো যায় যে হোদা নেবেন বাক্য চিনি যে হোদা নি হলে ফিসবুক বাক্য চিনি যে হোদা নি হলে সমাজ পারো যায় যে হোদা নি হলে হই কি আমার যদি মরে হয় আমার মানে ভারী না হইব ইন্দম এলে কেমন মিলে উনার সব হোদা নি ভাগ করা হইব হিতে রাবি তুমি যারা প্রকাভান গেনি সেভাবে মানে কি অসুবিধা আগে এই যে দীর্ঘ হইছে দীর্ঘ হইছ ভক্তমন দিয়া করিবার এই যে তার মহাস্বামীর বরণ অনুষ্ঠান ন করিলে এই তো গরিব মেধাবি গরিব মেধাবী কি করছে যে গোপান গঠন করছে থে সেটাতে তোমার এই বিভিন্ন সংগঠন ঘুরি দিই সেটি তোমার পরিবার এবং তোমার প্রসারণ অনুযায়ী এই শিক্ষাটি তুমি অ্যাপ্লাই করিবা এবং সে প্রসারণ দৌড়বা দলিল জ্ঞানী হবা আচরণগত দৌড়বা শিক্ষাগত দৌড়বা পারিবারিকতা দৌড়বা সবটা তৈরি আমার এই শাসন সধর্ম এবং উন্নতি হব এবং এই আমার সবার আন্তর্জাতিক বুদ্ধ বিহার সরকার জন্ম হব তা সেটি উন্নতিগণ মুই আর বেশি দীর্ঘায়িত না করি যেহেতু অনেক দূর দূর তুমি এসছো আর আমার লক্ষ্য বান্ধব হব তাই বিশেষ করে নিশ্চয় মূল কৌতূহল হলে এখানে আর ভরা হইও সে ভরা তুমি মনে রাখবার চেষ্টা করছো এই চেয়ে আমি আধার আধার মানুষ যদি আমি যদি একত্রিত করে থাকি নোয়ারি আমার যদি এই মন্দিরের মন্দিরের গিরি যদি আমি থাকি নোয়ারি তাহলে এই মন্দিরের দিকে মানুষ পর্যন্ত তোমাদের সরকার করতে হব সেখানে এই পাঁচে সঙ্গে গাই গাই এখনো অনেক সময় গাইতে পাই সুতরাং উপাসক উপাসী কারণ উনি আর বেশি দীর্ঘায়িত না করি এটি আমার এই 102তম যে জন্মদিন আমার পরম শ্রেত এই
বর্ণবাদীর এই জন্মতিথি সার্থক হোক এবং তুমি যারা ইচ্ছুক তোমার সার্থক হোক এই কামনা গ্রহণ এবং ইয় আমার বিহার তত্ত্ব বান্তি আগে বান্তের মৎস্যশ্রদ্ধা বন্দনা এবং পূজনীয় বৃক্ষ সংঘের বন্দনা জানিনি তোমার মূর্তিপূর্ণ আশীর্বাদ এবং নববৎসরের শুভেচ্ছা এবং তুমি ব্যাপনে যেন এই চেতে অত্যন্ত সৌভাগ্যবান মনে গরমর যারা ইয় আমি বাজি আগি আর যারা মরি জিয়ন্দ এই কবিরের বিধিরে তারাতে তুমি পুণ্যদান করিবা যেহেতু এখন ভানিদালা নয় ব্যাপনের এবং প্রার্থনা করিবা দিদি তুমি প্রার্থনা এবং এই নবদেব বরণ করা না এই মন ভাঙিনি গান গিনি নাচিনি নয় গরিবাদা তুমি তোমার মনসিদ্ধ বিধিরে পুণ্য সঞ্চয় করি করি ধর্ম আচরণ করিনি বলি এতে তুমি প্রার্থনা করিবা এই নবদর ইয়ে যেন তুমি সুন্দর করে জীবনযাপন করিবার এন যেন এই বৈশ্বিক মহামারী তুমি মুক্ত ফিরে দিই দলে ভাগে যেন তোমার ক্ষয়ক্ষতি নয় পারা উন্নতি হয় পারা এই কামনা বাসনা করি তিনবার সাধুবাদে অনুমোদন করি মহদা আন্তন করে দিল সাধু সাধু সাধু।